नमस्कार बंधुरा, आमी अमित चक्रवर्ती आज उपस्थित हुई आपनादेर सामने विशुद्ध पूजा पद्धति चैनले आपनादेर प्रत्येककेके स्वागत। पूजा पाठेर विषय सम्पर्के जानते बा जानाते आमादेर एई चैनलटी सबस्क्राइब करे राखबेन एबं पाशेर बेल आइकनटी प्रेस करते भूल करबेन ना, अवश्यई संगे एकटी लाइक देबेन। बंधुरा, खूब सम्मुखे कार्तिकी संक्रांति, अर्थात कार्तिकी संक्रांतिर दिन आमादेर पूजारी ब्राह्मण गणदेर अवश्यई माथाय राखते हय। এই দিনে সকালের বিশেষ কর্ম আমরা প্রত্যেকেই জানি ইতু পূজা। ইতিপূর্বে আমি ইতু পূজাকে নিয়ে বেশ কয়েকটি কন্টেন্ট ছেড়ে রেখেছি, পারলে তারা অবশ্যই ইতু পূজার কন্টেন্ট একটুখানি করে দেখে নেবেন। সকালের দিকে থাকে ইতু পূজার বিশেষ ব্যাপার, আর সন্ধ্যায় আর এক বিশেষ কর্ম কার্তিক পূজা। বর্তমান দিনে কার্তিক পূজার বিশেষ এক চল সারা বাংলার বুকে, ফলস্বরূপ নূতন জাতক জাতিকার বিবাহ সম্পন্ন হওয়া মাত্রই কার্তিক পূজার একটি চল সারা বাংলার বুকে রমরম করে চলছে। যদিও না এই পূজার কোনো বিশেষত্ব রয়েছে, যে সঠিক সময়ে এই ব্রত করার কথা তার মান্যতা এখানে থাকে না। এই পূজা পাঠের মধ্যেও শাস্ত্রসম্মত যে পূজা পাঠ সেটাও হয়ে ওঠে না, কিন্তু আমরা ব্রাহ্মণরা অর্থাৎ পূজারী ব্রাহ্মণরা যারা পূজা পাঠ করে জীবিকা নির্বাহ করে থাকি, আমাদেরকে কিন্তু যজমানের মনের শান্তির জন্য পূজা পাঠ করতেই হয়, আমাদেরকে করতেই হবে। সেক্ষেত্রে কোনো এক বন্ধুর অনুরোধে আজ তুলে ধরব জোড়া কার্তিক পূজা নিয়ে তথ্য। বন্ধুরা, সর্বোপরি বলবো জোড়া কার্তিক পূজার ক্ষেত্রে যেমন ঘটস্থাপন আমাদের হয়ে থাকে, ঠিক তেমনই ঘটস্থাপন একটি হয়ে থাকবে। যেখানকারের যেমন লোকাচার, আমরা আমাদের এখানকারের লোকাচার মতোই আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা একটিমাত্র ঘটস্থাপনই করে থাকি, অবশ্যই একটি ঘটের মধ্যে দুটো কার্তিককেই একসঙ্গে সূত্র দ্বারা বেষ্টন করে নেওয়া হয়। বন্ধুরা, মাথায় রাখতে হবে যেমন সাধারণ ঘটস্থাপন হয়ে থাকে একটি অষ্টদল পদ্ম নির্মাণ করে, ঠিক তেমনই একটি অষ্টদল পদ্ম নির্মাণ করে আমরা প্রথমে ঘটস্থাপন করে নেব। ঘটেতে কিন্তু এখানে বন্ধুরা পুতুল হয়ে থাকবে, যেহেতু বৈদিক পূজাপাঠ পৌরাণিক পূজাপাঠ, তাই এখানে ঘটে পুতুল নির্মাণ হবে। আর ঘটের সম্মুখে যে আমাদের থাকে কুণ্ড হাঁড়ি, সেই কুণ্ড হাঁড়িতে আমরা যেমন চেদিরাজ অঙ্কন করে থাকি, ঠিক তেমনই আমরা চেদিরাজ অঙ্কন করে রাখব। চেদিরাজ অঙ্কন করে নেওয়ার পর বন্ধুরা, আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে ঘটেই হোক আর কুণ্ড হাঁড়িতেই হোক, অর্ঘ্য যেমন আমরা বেঁধে নেই, পাঁচটি দূর্বা নিয়ে সুতা বেঁধে দিয়ে সাদা সুতায় বেঁধে নিয়ে একটি আলতাপাতা সংযোগে একটি বিল্লপত্র সংযোগে আগে আমরা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর আমরা ঘটস্থাপন আগে করে নেব। কার্তিক পূজায় ঘট আমরা প্রথম বসিয়ে নেব। ঘট বসিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা মাথায় রাখতে হবে শাখা নোয়া কর। অনেক ক্ষেত্রে অনেকে বলবেন যেহেতু এটা কার্তিক পূজা তাই শাখা নোয়া করের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা বলবো ঘট কার্তিক পূজার হলেও যেহেতু এখানে সর্বদেব দেবীর পূজা হয়ে থাকে ঘটের মধ্যে, তাই কিন্তু আমরা অবশ্যই ঘটেতে শাখা নোয়া কর দিয়ে দেব। শাখা নোয়া কর দেওয়ার পর যদি পঞ্চপল্লব থেকে থাকে পঞ্চপল্লব অবশ্যই দেব, যদি পঞ্চপল্লব না থাকে শুধুমাত্র আম্রপল্লব, সেটা পাঁচটা পাতাই হোক সাতটা পাতাই হোক, সেই সাতটা পাতা দিয়েই আম পাতা দিয়েই আমরা ঘট বসিয়ে নেব। অবশ্যই ঘটেতে আমরা জানি পঞ্চপল্লব বা আম্রপল্লব দেওয়ার পর আমরা
এক সরা আতপ চাল লাগে সেটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর তার উপরে ডাব বসিয়ে নেব। চন্দ্রমাল্য ছোট চাঁদমালা যদি থাকে অবশ্যই কিন্তু আমরা ছোট চাঁদমালা দিয়ে নেব, দিয়ে নিয়ে ঘট স্থাপন করে নেব। বন্ধুরা এটাও মাথায় রাখতে হবে ঘট বসানোর সময় ঠিক এই প্রকারেই বেশিরভাগ ঘটস্থাপন হয়ে থাকে, তাই এই প্রকারেই ঘটস্থাপন করে নেব। মাথায় রাখতে হবে বন্ধুরা এক্ষেত্রে যে সূত্র বেষ্টনী বা অর্ঘ আমরা বাঁধব, অর্ঘ অবশ্যই কিন্তু শ্বেত সুতো দ্বারা অর্থাৎ সাদা সুতার কিন্তু ব্যবহার হয়ে থাকবে। মাথায় রাখতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে সাদা সুতার ব্যবহার হয়ে থাকবে। বন্ধুরা এরপর বিশেষ করে আমাদেরকে মাথায় রাখতে হবে জোড়া কার্তিকের ক্ষেত্রে প্রত্যেকের খেলনা কিন্তু আমরা যথাযথ জায়গায় দুই কার্তিককে আমরা সাজিয়ে দেব। যা যা জিনিস সাজানোর থাকে প্রত্যেকটা জিনিস আমরা পূর্বে সাজিয়ে নেব, কার্তিককে সাজিয়ে নেওয়ার পর তারপর ধীরে ধীরে ঘটস্থাপন করব। ঘটস্থাপন করে নিয়ে প্রসাধনী দ্রব্য যা যা থাকবে সেই সব প্রসাধনী দ্রব্য আমরা দুই কার্তিককে সমান ভাগে ভাগ করে দেব। দেওয়ার পর সংকল্পের আসন করে নিয়ে বসব সংকল্পে। বন্ধুরা মাথায় রাখতে হবে ইত্যাদি কর্ম কিন্তু সম্পাদন করে নিয়ে তারপরই আমরা বসব পূজা পাঠের সংকল্পে। বন্ধুরা এটা মাথায় রাখতে হবে যেহেতু জোড়া কার্তিক তাই এটা কিন্তু কার্তিকের ব্রতর সমাপন অর্থাৎ উদযাপন, কার্তিক পূজা উদযাপন কর্ম, তাই এক্ষেত্রে সংকল্প বাক্যটাও কিন্তু ঠিক সেই মতো করেই আমাদেরকে গঠন করে নিতে হবে। আমরা যেমন পূর্ববৎ সংকল্পে দুজনকে বসিয়ে নিয়ে স্বামী স্ত্রী পাশাপাশি বসবেন, বসিয়ে নিয়ে তারপরেই করব আমরা এই ব্রতের উদযাপনের সংকল্প। বন্ধুরা এক্ষেত্রে মাথায় রাখতে হবে যেহেতু উদযাপন কর্ম তাই যদি সন্তানাদি থেকে থাকে তারা যদি চায় যে আমরা এ পূজায় অংশগ্রহণ করব অবশ্যই তারাও কিন্তু সঙ্গে থাকবে এ পূজার ক্ষেত্রে, কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক অবশ্যই কিন্তু তাদেরকে আমরা সঙ্গে নিয়েই এ ব্রতের উদযাপন করব। বন্ধুরা এক্ষেত্রে মাথায় রাখতে হবে সংকল্প বাক্য কিন্তু গঠন হয়ে থাকে যিনি সংকল্পে বসছেন নারী, স্বামী নয় স্ত্রী, এ সংকল্প কিন্তু স্ত্রীর নামেই হয়ে থাকে, স্ত্রীর এই উদযাপন কর্ম। যেহেতু দুজনকে আমরা একসঙ্গে বসাচ্ছি তাই দুজনের নাম গোত্র সম্পাদন করে আমরা এ কর্ম করে থাকি, কিন্তু এ ব্রতের উদযাপন অবশ্যই সেই স্ত্রীর। তাই বন্ধুরা আচমন বিষ্ণুস্মরণ ইত্যাদি করে নেওয়ার পর সংকল্পের ক্রমটা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম আচমন, তারপর বিষ্ণুস্মরণ করিয়ে নেব, তিলক ধারণ করিয়ে নেব, তিলক ধারণের পর গন্ধাদির অর্চনা, গন্ধাদি অর্চনা করে নিয়ে সামান্যার্ঘ স্থাপন, সামান্যার্ঘ স্থাপন করে নিয়ে গঙ্গা স্নান করে নিয়ে জলশুদ্ধি আমরা আগে করে নেব। জলশুদ্ধি করে নেওয়ার পর সূর্যার্ঘ প্রদান, সূর্যার্ঘ প্রদানের পর যদি সময় সাপেক্ষে হয়ে থাকে তাহলে আমরা কার্তিককেও একটি অর্ঘ অবশ্যই প্রদান করিয়ে নেব তাদের দিয়ে। দেওয়ার পর স্বস্তিবাচন, স্বস্তিবাচন করে নিয়ে তারপর করব সংকল্প। বন্ধুরা মাথায় রাখতে হবে যারা সংকল্পে বসেছেন তারা যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই গুরু, গুরু স্মরণ করাতে ভুল করলে চলবে না, তাদের গুরু পূজাও কিন্তু অবশ্যই আমরা আগে করে নেব। গুরু পূজা করে নিয়ে গণেশাদির একটি করে ফুল দিয়ে নেওয়ার পর তারপর আমরা সংকল্প করাব। সংকল্প করে নিয়ে বরণ করিয়ে নেব, বরণ করানোর পর মাস ভক্ত বলি প্রদান করে নেব, ইত্যাদি করে নেওয়ার পর তাদেরকে ছেড়ে দিয়ে তারপর পুনশ্চ আমরা বসব আমরা আমাদের আসনে।
বসে আমরা আমাদের কর্ম সম্পাদন করব। বন্ধুরা, মাথায় রাখতে হবে যজমানের মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। তাই মাথায় রাখতে হবে বন্ধুরা সংকল্পে ব্রতীদের আগে প্রীত করতে, তারপর সেই দেবতাকে প্রীত করার জন্য প্রয়াস রাখতে। এরপর যেমন যেমন পূজাপাঠ হয়ে থাকে ঠিক তেমন তেমনই পূজাপাঠ হয়ে থাকবে। জোড়া কার্তিক পূজার ক্ষেত্রে কি কি করণীয় হয়ে থাকে এক্ষেত্রে আমি নূতন করে শুধুমাত্র সংকল্প বাক্যটি এখানে তুলে ধরলাম। নময়দ্য কার্তিকে মাসে শুক্লে পক্ষে ত্রয়োদশং তিতাবারভ্য চতুর্দশং তিথ অমুক গোত্র অমুক নাম। এখানে সংকল্পে যারা বসেছেন পুরুষদের অমুক গোত্র আর নারীর অমুক গোত্রা, যদিও এ কার্তিক পূজার বিধান নারীরই, তাই অমুক গোত্রা অমুক দাস্যা, ব্রাহ্মণ যদি হয়ে থাকে দেবশর্মা, মথ সংকল্পিত গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক কার্তিকেয় ব্রত উদযাপন কর্মাহং করিষ্যে। যেহেতু আমরা এটা সংকল্প আমি তাদেরকে করাচ্ছি, তাই এখানে করিষ্যেটাই হয়ে থাকবে। যখন আমি নিজে অর্থাৎ ব্রাহ্মণ বা পূজারী নিজে সংকল্প করবে, তখন সেক্ষেত্রে করিষ্যামি হবে। বন্ধুরা, শুধুমাত্র সংকল্প বাক্য আমি তুলে ধরলাম, বাকি আমার অন্যান্য কন্টেন্টে ডিটেলসে তুলে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা লিংক দিয়ে রেখেছি, আপনাদের যদি প্রয়োজন বোধ হয় অবশ্যই কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে আপনারা সেই কন্টেন্টগুলো দেখে নেবেন। বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, নমস্কার। আমাদের পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।